সুরঙ্গে কলসিবন্দি মোহর, চাঞ্চল্য জমিদারের বাড়িতে ডমজুরে পুরনো বাড়ি খুঁজে পাওয়া গেল সুরঙ্গ। সেই সুরঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হলো কলসি ও থানা। ঢাকনা বন্ধ কলসিতে অনেক সম্পত্তি ও থালাটি সোনার বলে দাবি করলেন স্থানীয়রা। এই নিয়ে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন দুপুরে হাজারো মানুষ ভিড় করলেন ডমজুরে জমিদার বাড়িতে, বলো খ্যাত ও বাড়িতে। রটে গেল জমিদার বাড়ির ভেতর কলসিতে মোহর পাওয়া গিয়েছে। তা দেখতে কাতারে কাতারে মানুষ এসে জড়ো হলেন ওই জমিদার বাড়িতে। ডোমজুরের মধ্যে কলোরায় ওই পুরনো বাড়িটিতে একসময় বিপ্লবী রাসবিহারী বোস বাস করতেন। স্থানীয় সূত্র জানা গেছে রাসবিহারী বোসের বোন থাকতেন ওই বাড়িতে, পরবর্তীতে তারা উত্তরসূরিরা থাকতেন ওই বাড়িতে। সেই সূত্রে একসময় বিপ্লবীও যাতায়াত ছিল সেখানে, তারপর গঙ্গা দিয়ে অনেক জল গলায় পরবর্তীতে ওই বাড়ি বলে খ্যাত পায় ওই সরকার বাড়িতে এক সদস্য আশুতোষ সরকার বাকিটি বিক্রি করে দেয় কয়েক বছর আগে। 2007 সালের প্রদীপ হালদার নামে ওই ব্যক্তিটি বাড়িটি কিনে নেয়। বর্তমান বাড়ির মালিক প্রদীপবাবু বাড়িটির পুনর্নির্মাণের কাজ শুরু করেন। সেই মতো সোমবারও কাজ চলছিল, ঠিক তখনই বাড়ির কর্মকর্তারা সুরঙ্গ খুঁড়তে গিয়ে এই সোনার থালাবাসনের সন্ধান পায়। স্থানীয়রা আশঙ্কা করছেন এখানে আরও বেশ কিছু স্বর্ণমুদ্রা থাকতে পারে। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত দিতে কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।